বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল হলেও ক্যারিবীয়দের ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বরং নিজেদের স্ট্যান্ডার্ড খেলাটায় মনোযোগী হবার পরামর্শ তাদের। উইন্ডিজরা আগে ভাগে দল ঘোষণা করায় লাভবান হয়েছে টাইগার ম্যানেজমেন্ট। স্কোয়াড থেকে মাঠের উইকেট সব কিছু পরিকল্পনা মতো হওয়া যায়। বাংলাদেশ সফরের জন্য দুই ফরম্যাটে আলাদা আলাদা দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড, যেখানটায় নেই মূল দলের 12 জন ক্রিকেটার। কোভিডকালে ঢাকায় আসতে তাদের ঘোর আপত্তিতেই সিডব্লিউআই এর এমন দল। হোল্ডার পোলার্ডদের অমন সিদ্ধান্তের সমালোচনায় দুই দেশেরই সাবেকরা, এই জায়গাটায় একেবারে অন্যরকম টাইগার ক্রিকেটের রত্ন নাজমুল আবেদিন ফাহিম। দ্বিতীয় সারির খেলোয়াড়দের যে থ্রেডটা আসে সেটা হলে তারা অনেক বেশি উদ্যমী হয়, উদ্যোগী হয়, নিজেদের জায়গাটা করে নেওয়ার এই যে সুযোগটা তারা নিশ্চয়ই সেটা নেবে। আন্তর্জাতিক দল আসবে, তাদেরকে একটা আন্তর্জাতিক দল হিসেবেই রেসপেক্ট দেওয়া উচিত এবং সেই অনুযায়ী খেলা উচিত। এবং আমাদের উচিত হবে আমাদের স্ট্রেংথটা কোথায় সেইটা নিয়ে বেশি চিন্তা করা, আমাদের এক্সপেকটেশন কী, আমরা কোন স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলি সেটা কি আমরা খেলতে পারছি কি না, সেটার মধ্যে আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। উইন্ডিজ বোর্ড আগেভাগেই দল ঘোষণা করায় বরং লাভবান হয়েছে বিসিবি, তাতে স্কোয়াড থেকে মাঠের উইকেট আর গেম প্ল্যান সব কিছুই পরিকল্পনা মাফিক করতে পারবে টাইগার ম্যানেজমেন্ট। সেইভাবেই হয়তো দল নির্বাচন করা হবে, হয়তো সেইভাবে চিন্তা করে হয়তো উইকেট তৈরি করার ক্ষেত্রে হয়তো সেটা একটা ইম্প্যাক্ট থাকবে ডেফিনেটলি, কারণ এটা বোধ হয় যে কোনো দেশই করে থাকে যে বিপক্ষ দলের শক্তি অনুযায়ী তাদের দল সাজায়, সেই অনুযায়ী তাদের কন্ডিশনকে নিয়মের মধ্যে যতটুকু করা যায় নিজেদের ফেভারে রাখার চেষ্টা করে, এটা সবসময় হয়ে থাকে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন বেশ কঠিনই হবে, বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে। তবে ঘরের মাঠ আর বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ে ভরসা রাখছেন দেশের ক্রিকেটের আতুরঘর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা। এতদিন না খেলার কারণে ওই জায়গাটা পৌঁছানোটা একটু সময়সাপেক্ষ হতে পারে কারো কারোর জন্য, হয়তো অনেক সময় আমরা ওই প্র্যাকটিক্যালি সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করার পরে বুঝতে পারি যে আমি কোথায় আছি এবং সে তুলনায় তারপরে আমরা নিজেদেরকে একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করার চেষ্টা করি। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।